আমরা এখন রয়েছি সেন্ট্রাল লন্ডনে। আপনারা জানেন সেন্ট্রাল লন্ডনে অনেকেই শখের বসে এ ধরনের রিকশা, মানে তিন চাকা রিকশা চড়ে থাকেন এবং চালিয়ে থাকেন। এর মধ্যে কিন্তু অনেক বাংলাদেশি ভাইও রয়েছেন যারা শখের বসে এই রিকশা চালিয়ে অর্থ উপার্জন করেন। তবে আপনাদেরকে বলে রাখতে চাই, এটি একটি ফান রিকশা হিসাবে ব্যবহার করেন যারা পর্যটক ঘুরতে আসেন, তারাই সাধারণত এটি চড়ে থাকেন। লন্ডনের এই জনপ্রিয় ফান রাইডগুলো বা রিকশাগুলো ইংল্যান্ডে তৈরি হয় না, একটু বুলগেরিয়া, টার্কি থেকে বা বিভিন্ন ইউরোপের দেশ থেকে আসে। এবং এই রাইডগুলো সাধারণত কিনতে গেলে প্রায় £10,000 মতো খরচ হয়। তবে যারা চালিয়ে থাকেন, এটি ভাড়া নিয়ে চালান এবং প্রতি সপ্তাহে £150 থেকে £300 ভাড়া দিতে হয়। এই রিকশাটা দেখছেন, এটাকে সপ্তাহে প্রায় £250 ভাড়া দিতে হয়। এবং যারা উপার্জন করেন, মানে যারা এই রিকশাগুলো চালিয়ে থাকেন, তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন এই রিকশাগুলো থেকে প্রতিদিন £250 থেকে £300 অর্থ উপার্জন করা যায়। এবং তারা কাজ শুরু করেন 3টা থেকে এবং শেষ করেন রাত্র 10টা 11টা পর্যন্ত। সাধারণত সামার সময়ে, মানে বা শীতকালীন সময়ে অর্থ উপার্জন করা যায়। তবে ক্রিসমাস বা এই জানুয়ারি সময়টাতে তাদের মন্দা থাকে সময়টা, এই সময় পর্যটক কম থাকে, অনেকেই হলিডেতে চলে যান। এই রিকশাগুলো ব্যাটারি চালিত, এক চার্জে 8 থেকে 12 ঘন্টা চালানো যায়। এছাড়াও ব্যাটারির সাইজ অনুযায়ী কোনোটি 6 ঘন্টা, কোনোটি 8 ঘন্টাও চলে। এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই, এই যে রিকশাগুলো দেখছেন, এগুলো তো নতুন যারা এসেছেন তারা এগুলো মানে নেওয়া কষ্ট হয়ে যায়। সাধারণত যারা অনেক দিন ধরে লন্ডনে বসবাস করছেন, অন্তত 10 থেকে 12 বছর, তাদের জন্য সহজ হয়, কারণ রাস্তাঘাট বা এলাকা চিনতে সুবিধা হয়ে যায় তখন। এবং এই এই যে রিকশাগুলো চালানো হয়, এগুলোর ভাড়া নির্ভর করে মিনিটের উপর। মানে কেউ যদি 10 মিনিট চলাচল করেন, তার ভাড়া হয় £10, অথবা অনেক সময় 20 মিনিট যদি হয়, তার ভাড়া হয় £20। এছাড়াও অনেকটা ডিস্টেন্সের উপরও ভাড়া নির্ভর করে থাকে। তবে আমি যেটি আপনাদেরকে বললাম, অনেক বাংলাদেশি ভাইয়েরাও এই রিকশাগুলো চালিয়ে থাকেন এবং এখান থেকে ভালো একটি অর্থ উপার্জন করা সম্ভব হয়। এই বিশেষ করে সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট, বন্ড স্ট্রিট এবং রিজেন্ট স্ট্রিট, এই এলাকাগুলোতে রিকশাগুলো বেশি দেখা যায়। অনেক সময় রাতে অনেকে চালান এবং রাস্তাঘাট ফাঁকা থাকে, এবং এই রিকশাগুলো আনন্দ দেয় পর্যটকদেরকে। আমাদের দেশে এই বাহনগুলো রিকশা নামে পরিচিত হলেও সেন্ট্রাল লন্ডনে এটিকে টুকটুক অথবা পেডিক্যাম নামে অনেকেই চিনেন। এবং এই বাহনগুলোর শুধু সেন্ট্রাল লন্ডনে পর্যটকরাই চড়েন না, দিনে দিনে এগুলোর ব্যবহার বাড়ছে নানা অনুষ্ঠানে। বিশেষ করে বাংলাদেশি বিয়ে এবং মেলাতে দেখা যায় এ ধরনের বাহন। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।